পুরি ভ্রমণ পিপাসুদের একটা আলাদা আবেগের জায়গা। আর পুরি ঘুরতে এসে পুরী সি বিচ আর জগন্নাথ মন্দিরের সঙ্গে চিল্কা লেক দেখবো না সে তো হতে পারে না, তাই আজকে আমরা সকাল সকাল চলেছি চিল্কা লেক দর্শনের জন্য। চিল্কা লেক বলতে আমরা যেটা বুঝি সেটা হচ্ছে সাতপাড়া, যেটা আমরা পুরী থেকে ছোট গাড়ি ভাড়া করে গিয়ে থাকি। কিন্তু সাতপাড়া বাদ দিয়েও চিল্কার আরও দুটি এন্ট্রি পয়েন্ট রয়েছে, সেগুলি হলো বারকুল এবং রম্ভা। এর মধ্যে সবচেয়ে সুন্দর যে এন্ট্রি পয়েন্টটি রয়েছে সেটা হচ্ছে রম্ভা, যেখানে চিল্কা লেকের রূপ সবচেয়ে বেশি সুন্দর, কারণ এখানে চিল্কা লেক এবং পাহাড় দুটো একসঙ্গেই দেখা যায়। তাই আমরা ভোরবেলা 6:30 নাগাদ রম্ভার উদ্দেশ্যে রওনা দিলাম। রম্ভা পুরী থেকে 129 কিলোমিটার দূরে উড়িষ্যার গঞ্জাম জেলায় অবস্থিত। তাই আমরা সকাল সকাল বেরিয়ে রম্ভা এবং গোপালপুর ডে ট্যুর করে আবার রাতে পুরীতেই ফিরে আসব। বৃষ্টি ভেজা দিনে NH-16 ধরে চারিদিকের অপরূপ সৌন্দর্য দেখতে দেখতে 3.5 ঘন্টার মধ্যে আমরা পৌঁছে গেলাম রম্ভা OTDC পান্থনিবাসে। রম্ভাতে সবচেয়ে ভালো অ্যাকোমোডেশন হলো উড়িষ্যা গভর্নমেন্টের এই OTDC পান্থনিবাস। চাইলে এখানে এক রাত থেকেও রম্ভা ঘোরা যেতে পারে, তবে আমরা শুধুমাত্র এখানে লাঞ্চ করেছিলাম এবং রম্ভায় বোটিং করার জন্য এই OTDC পান্থনিবাসের মধ্যেই বোটিংয়ের কাউন্টার আছে, সেখান থেকে টিকিট করে আমরা চিল্কা লেক ঘুরেছিলাম। পেছনের দৃশ্য দেখেই বোঝা যাচ্ছে যে কেন রম্ভা সাতপাড়া এবং বারকুলের থেকেও বেশি সুন্দর। কিছুক্ষণের জন্য মনেই হচ্ছিল না যে নিজের দেশেতে রয়েছে, মনে হচ্ছিল যেন বিদেশে রয়েছি, এতটাই সুন্দর এই রম্ভা। এখানে বোটিং করার জন্য দুরকম বোট অ্যাভেলেবেল থাকে, একটি হলো 6 সিট বিশিষ্ট স্পিড বোট এবং একটি 10 সিট বিশিষ্ট মোটর বোট। যেহেতু আমরা 10 জন ছিলাম তাই আমরা এই মোটর বোটটিকে চুজ করি। এমনিতে তো এখানে দেখার জন্য অনেকগুলি আইল্যান্ড আছে, যেমন ব্রেকফাস্ট আইল্যান্ড, ঘণ্টশিলা, বার্ড আইল্যান্ড, ডাইনোসর আইল্যান্ড, কিন্তু আমরা ওয়েদার খারাপ থাকার জন্য মোটে দুটো আইল্যান্ড দেখারই পারমিশন পেয়েছিলাম, সেটা হচ্ছে ব্রেকফাস্ট আইল্যান্ড আর ঘণ্টশিলা। আর এখানে কিন্তু বোটিং করার জন্য ফুল প্রোটেকশন দেওয়া থাকে OTDC পান্থনিবাসের তরফ থেকে। সাতপাড়ার মতো লাইফ জ্যাকেট ছাড়া নৌকায় উঠতে হয় না, তাই অনেকটাই সেফ লাগছিল। চিল্কার নীল জলরাশি ছিঁড়ে যখন আমাদের বোটটি ব্রেকফাস্ট আইল্যান্ডের দিকে এগিয়ে চলল, তখন মনে হলো চিল্কার এত সুন্দর রূপ রম্ভায় না আসলে দেখতে পেতাম না। এর আগে আমরা সাতপাড়ায় গেছিলাম পুরী থেকে, কিন্তু আমার অতটা ভালো লাগেনি, কিন্তু রম্ভা আসলে এক অন্যরকম অনুভূতি হবে। পুরী থেকে রম্ভা আসতে হলে ছোট গাড়ি ভাড়া মোটামুটি 3-3.5 হাজার টাকা নেয় এবং SUV ভাড়া করলে তা 4.5-5 হাজার টাকা ভাড়া নেয়। যেহেতু আমরা 10 জন ছিলাম তাই কমফোর্টেবলি ঘোরার জন্য আমরা একটি উইঙ্গার ভাড়া করেছিলাম, যেটি 6,000 টাকার বিনিময় আমাদের পুরী থেকে রম্ভা এবং গোপালপুর ঘুরিয়ে আবার রাত্রিবেলা পুরীতে ড্রপ করেছিল। আপনারা চাইলে রম্ভাতে থাকতেও পারেন, OTDC পান্থনিবাসে 1800 টাকা থেকে 3200 টাকার মধ্যে রুম অ্যাভেলেবেল এবং খাওয়া দাওয়া যথেষ্ট ভালো। আমাদের ভিডিওটা ভালো লাগলে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের বেল বাটনটা অবশ্যই টিপে দেবেন, যাতে এরকম নতুন নতুন জায়গা ইনফরমেশন আপনারা আরও পেতে পারেন।